إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري উপস্থিত আজকের এই জামে মসজিদের আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদনাথ, যাবতীয় গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবারও আজকে আমরা এই জুমার দিনে জুমাবারে জুমার মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়াতান পড়ছি ছোট্ট একটি বাক্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে শিক্ষার গুরুত্ব ও ফজিলত। উল্লেখিত বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রাণপণে চেষ্টা করব ইনশা আল্লাহ, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। শিক্ষা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। এই পৃথিবীতে যত সম্পদ আছে, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত সমস্ত কিছুকে যোগান দিতে হয়, পাহারা দিতে হয়, আর সব কিছুকেই এই যোগান দেই পাহারা দেই এই শিক্ষাতে, এই বিবেক বুদ্ধিতে জ্ঞান দিয়ে। কিন্তু জ্ঞানকে পাহারা দেওয়ার মতো দুনিয়াতে কিছু নেই। তাই তো সরকারিভাবে একটি বাক্য খুব চালু আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক শিক্ষাবিহীন কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো দেশ, কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না। তাই আমাদের দেশের গভর্নমেন্ট শিক্ষা খাতে যত টাকা খরচ করে থাকে, অন্য কোনো খাতে এত টাকা খরচ করেন না। শুধুমাত্র এই জাতিকে একটি উন্নত মানের সুশিক্ষিত জাতি উপহার দেওয়ার লক্ষ্যে, যদিচ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হচ্ছি আমাদের কিছু গঠনমূলক সিদ্ধান্তের অভাবে। ইসলাম এমন একটি দিন, এমন একটি জীবনবিধান, যেই দিন যেই জীবনবিধান শিক্ষার ব্যাপারে যত গুরুত্ব আরোপ করেছে, এত গুরুত্ব আরোপ অন্য কোনো ধর্মে অন্য কোনো দিনে করা হয়নি।
ইসলামের সূচনাই হয়েছে শিক্ষার গুরুত্ব দিয়ে। ইসলাম অন্যান্য ধর্ম থেকে যে একটি বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী একটি ধর্ম, তার অন্যতম একটি প্রমাণ হলো কোনো ধর্মেই সর্বপ্রথম শিক্ষার কথা বলা হয়নি, বলা হয়েছে একমাত্র ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে সব বিধানের আগে আমাদেরকে যে বিধানটি মানতে বলা হয়েছে, যা করতে বলা হয়েছে, সেটি হলো শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটি বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে আয়াতটি নাজিল করেছিলেন, সেটি ছিল শিক্ষা সংক্রান্ত, যা আজকে আমরা খুতবার মধ্যে পাঠ করেছি। সুরার নাম সুরা আলাক, আয়াতটি ছিল এরকম: ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। সুতরাং এই আয়াত থেকে আমরা দুটি বিষয় দেখতে পাই। এক, সর্বপ্রথম আল্লাহ সুবহান তাআলা জাতিকে আগে শিক্ষিত হতে বলছেন, আগে শিক্ষা অর্জন করতে বলছেন। আয়াতের দ্বিতীয় অংশটা হলো শিক্ষাটা যে কোনো শিক্ষা নয়, শিক্ষাটা হবে রবের নামের শিক্ষা। এই ছিল আল্লাহ সুবহান তাআলার প্রথম বাণী। আমরা জানি কোরআনুল কারিমে মোট 6236টি আয়াত আছে। 6236টি আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হলো তথা এই শিক্ষা সংক্রান্ত আয়াতটি আল্লাহ সুবহান তাআলা নাজিল করলেন অন্যান্য ইবাদতের কত আগে, সেটা যদি একটু ক্যালকুলেশন করি আমরা খুব সহজে ধরতে পারি। আমরা জানি ইবাদতের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি হওয়ার জন্য যে সমস্ত ইবাদত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। অথচ মানুষকে সালাত পড়তে এত আগে বলা হয়নি, শিক্ষা অর্জন করতে যত আগে বলা হয়েছে। শিক্ষা অর্জন করতে বলা হলো কখন? যখন হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন, বয়স ছিল তখন 40। অর্থাৎ মক্কা থেকে হিজরতের প্রায় 12 থেকে 13 বছর পূর্বে, 40 বছর বয়সে, হিজরতের 13 বছর পূর্বেই আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে পড়তে বললেন, সালাত আদায় করতে বললেন হিজরতের খুব কাছাকাছি সময়ে, অর্থাৎ পড়তে বলার আরও 12 বছর পরে। তাহলে সালাত আদায় করো এই নির্দেশ আসার 12 বছর আগেই আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে পড়তে বলেছেন। পড়ার গুরুত্ব কত বেশি! আমরা জানি যে সমস্ত ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি বেশি করা যায়, তার অন্যতম একটি ইবাদত হলো সিয়াম। অথচ এই সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, হিজরত করার আরও 2 বছর পরে। তার মানে সিয়াম মানুষকে করতে আল্লাহ তাআলা আদেশ করলেন, এই সিয়াম রাখতে আদেশ করার আরও 15 বছর আগে আল্লাহ মানুষকে পড়তে বললেন। আমরা জানি যাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, যাকাত দিতে বলার আগে তথা 15 বছর আগেই মানুষকে বললেন যে যাকাত দেওয়ার আগেই তোমরা লেখাপড়া করো, তোমরা বিদ্যা বুদ্ধি অর্জন করো, জ্ঞান অর্জন করো। আমরা জানি হজ ফরজ হয়েছে 9 হিজরিতে, তার মানে এদিকে 13 আর এদিকে 9, 22 বছর। মানুষকে হজ করার নির্দেশ দেওয়ার 22 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পড়তে বললেন। ইসলাম পড়ার প্রতি কত গুরুত্ব আরোপ করেছে! ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে পড়ার প্রতি। আর আমরা মানুষ, মুসলমান, সবচেয়েতে দুর্বলতা পোষণ করি, সবচেয়েতে যে জিনিসটা থেকে দূরে রয়েছি সেটা হলো এই শিক্ষা থেকে। কেউ শিখতে চায় না, কেউ পড়তে চায় না,
কেউ বুঝতে চায় না, শুধু শুনেই শুনেই যেটুক এতটুকুই। এখন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে পড়তে বললেন কেন, সব কিছুর আগে পড়তে বললেন কেন, পড়ার ওপর এত গুরুত্ব দিলেন কেন, এত বড় বড় ইবাদত, কি সালাত, কি সিয়াম, কি জাকাত, কি হজ, কি পর্দা, সব কিছুর আগে আল্লাহ বললেন যে পড়ো পড়ো, তোমরা আগে পড়ো, পড়তে বললেন কেন আগে, এটাই তো হলো প্রশ্ন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লি দম্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানুন, আপনি পড়ুন, আপনি বুঝুন, কি বুঝুন, যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নেই, এবং আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগে পড়তে বলছেন কেন? এক, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। যদি লেখাপড়া না করি তাহলে এক আল্লাহকে আমরা খুঁজে পাব না। এক আল্লাহকে যদি চিনতে হয়, এক আল্লাহকে যদি খুঁজে পেতে হয়, একত্ববাদে যদি বিশ্বাসী হতে হয়, 360 মূর্তির মুখে লাথি মেরে যদি এক আল্লাহর ইবাদত করতে হয়, তাহলে পড়ার বিকল্প নাই, জানার বিকল্প নাই। তাই শিরক থেকে যদি বাঁচতে চাই পড়তে হবে, বিদাত থেকে যদি বাঁচতে চাই পড়তে হবে, তাওহিদবাদী যদি হতে চাই পড়তে হবে, সন্নাপন্থী যদি হতে চাই পড়তে হবে, সালাত আদায়কারী ব্যক্তি যদি হতে চাই পড়তে হবে। কারণ পড়া ছাড়া তো আমি সালাত ঠিকভাবে আদায় করতে পারবো না। যাকাত দানকারী ব্যক্তি যদি হয়, আমাকে আগে পড়তে হবে, পড়া ছাড়া, জানা ছাড়া তো আমি যাকাত ঠিকভাবে দিতে পারবো না। এক কথায়, ইসলামের কোনো বিধানই আমি পালন করতে পারবো না যদি আগে না পড়ি, না জানি। জানলেই কেবল আমার আপনার মধ্যে ইসলাম সম্পর্কে, আল্লাহর দেওয়া বিধান সম্পর্কে সুন্দর স্বচ্ছ একটি ধারণা তৈরি হবে, যার মাধ্যমে সকল ইবাদত তখন সুন্দরভাবে করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক আজকে আমরা এই পড়া থেকে দূরে থাকার কারণে কিছুই জানি না, কিছুই বুঝি না। যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনি সালাত পড়েন কেন, উত্তর ঠিকভাবে আপনি দিতে পারবেন না যে আমি কেন বা সালাত পড়ি, আল্লাহর ইবাদত করতে হবে কেন, আপনি ঠিকভাবে দিতে পারবেন না উত্তর। কারণ আপনি পড়েননি, আপনি জানেননি। মূর্তিকে ডাকবেন না কেন, হিন্দুরা তো মূর্তি পূজা করছে, দুর্গা পূজা করছে, আপনি করবেন না কেন, আপনি জানেন না যে কেন করব না। সুন্নাহ তরিকা মেনে ইবাদত করতে হবে, কেন করতে হবে, মন মতো করলেই তো হতো, বড় হুজুরের তরিকা মেনে করলেই তো হতো। কিন্তু কোনো হুজুরের তরিকা চলবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরিকা মেনে ইবাদত করতে হবে কেন, এগুলি জানার জন্য তো আমার বিদ্যার দরকার, জ্ঞানের দরকার। এই জন্য তো আল্লাহ সুবহানাহু তাআলা জাতিকে সব আগে পড়তে বললেন। কারণ সামাজিক যত জাহিলিয়াত, সামাজিক যত অপরাধ, সামাজিক যত পাপ, এই সব কিছুকে দূর করে সেখানে ন্যায়নিষ্ঠ, সুন্দর, ভারসাম্যপূর্ণ, কলুষমুক্ত, কুসংস্কার মুক্ত, পাপ মুক্ত একটি ব্যক্তি সমাজ জাতি যদি উপহার দিতে হয়, তাহলে শিক্ষার বিকল্প নাই। তাই রব্বুল আলামিন জাতিকে সর্বপ্রথম পড়তে বললেন। এখন আপনাদের কাছে আমার আকুল আহ্বান থাকবে, আপনারা আমার মুসল্লি হিসাবে, আর আপনাদের আমি একজন ইমাম হিসাবে, শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে এতটুকু আবেদন করব যে দেখুন, কি করেছি অতীতে জানি না, তবে শিক্ষার প্রতি গুরুত্ব দেন। একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নেই, চলো সবাই শিখতে যাই। যে কোনো বয়স আপনি শিখতে পারেন, একাডেমিক স্বীকৃতি আপনার না থাকুক, আপনার বড় বড় সার্টিফিকেট না থাকুক, আপনি এখনও কোরআন সন্ন্যার বইগুলি এখন বাংলাতে অনুবাদ করা পাওয়া যায়, আপনি সেইগুলি বাড়িতে নিয়ে এসে আপনি সেগুলি বিচার বিবেচনা করবেন, পড়বেন, জ্ঞান অর্জন করবেন। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এই জিনিসগুলি পড়ুন, পড়তে পড়তে এক সময় আপনি আল্লাহ চিনে ফেলবেন, এক সময় নবী চিনে ফেলবেন, এক সময় সিদ্ বুঝে যাবেন, এক সময় বিদআত বুঝে যাবেন, এক সময় পাপের কুফলতা বুঝে যাবেন। কিভাবে চললে আপনার জান্নাতের পথ খোলসা হবে, কিভাবে চললে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, এক সময় পড়তে পড়তে আপনি নিজেই সব কিছু বুঝে যাবেন। যে অংশটুকু বুঝবেন না, সে অংশটুকু জানা মানুষের কাছ থেকে জানবেন। আল্লাহ বলছেন, ফাসআলু আহলাদ দিকরে ইন কুনতুম লা তাআলামুন,
যদি তোমরা কোনো অংশ না জানো তাহলে জানা মানুষের কাছে দলিল সহকারে, জ্ঞান সহকারে, ডকুমেন্ট সহকারে তোমরা জেনে নিবে। কাজে আপনি পড়তে থাকুন, পড়তে পড়তে যে অংশটুকু বুঝবেন না সে অংশটুকু জানা মানুষের কাছে গিয়ে জেনে নেবেন। আমি মূর্খ, আমি কিছু জানি না, অতএব এখন কি আর শিখতে পারবো, এখন কি আর বুঝতে পারবো, এই কথা বলে আপনি একেবারে শিক্ষা থেকে দূরে আছেন এটি নয়। আপনি মুসলমান, আপনার বাড়িতে আমি অন্তরের অন্তরস্থল থেকে দাবি করি আপনার বাড়িতে অনুবাদালা কোরআন থাকতে হবে। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে আমি এটা দাবি করি অনুবাদালা কোরআন থাকতে হবে, অনুবাদালা বুখারি থাকতে হবে, অনুবাদালা মুসলিম থাকতে হবে, হাদিসের অনুবাদালা রিয়াজুস সালেহীন থাকতে হবে। এই হাদিসের কিতাবগুলি আর কোরআন আপনার বাড়িতে থাকতে হবে। প্রতিদিন সকাল হবে ফজরের সালাতের পরে আপনার কোরআন তেলাওয়াত হাদিস চর্চা দিয়ে, ঘুমাতে যাবেন আপনি কোরআন তেলাওয়াত হাদিস চর্চা দিয়ে। এইভাবে প্রতিদিন আপনি পড়তে থাকুন, ইনশাল্লাহ এক সময় আপনি কোরআন হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইবাদতের আগে যে জাতিকে পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, আল্লাহর এই নির্দেশটা সাথে সাথে পালন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আয়াতটির দুটা অংশ আছে, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে সর্বপ্রথম বললেন পড়ুন, কেন পড়তে বললেন, কতদিন আগে পড়তে বললেন, সেটার একটু বিশ্লেষণ আপনাদেরকে দেখাইলাম। এবার দ্বিতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমি রব্বিকা আল্লাযী খালাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় অংশটা হলো আমার পড়াটা হবে রবের নামে। সব পড়া পড়া নয়, সব শিক্ষা শিক্ষা নয়, সব জ্ঞান জ্ঞান নয়। এই জন্য এখন শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা বাতিল, এটা আর চলে না। চলে কি? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এখান থেকেই আমরা বলে থাকি যে সহিহ হাদিস, জয়ীফ হাদিস আর জাল হাদিস। অনেক মানুষ আমাদের ওপর আপত্তি করেন যে আপনারা হাদিস তো হাদিসই, তো সহিহ হাদিস বলেন কেন? তো সহিহ হাদিস কেন বলি সেটা তো আপনারা এখন বুঝতে পারছেন বিভিন্ন উদাহরণে। যেমন এক সময় মানুষ শিক্ষা বলতো, এখন তো আর শিক্ষা বলে না, বলছে সুশিক্ষা। কেন সুশিক্ষা বলতে হলো? তার মানে শিক্ষার মধ্যে কুশিক্ষা ঢুকেছে, শিক্ষার মধ্যে কুশিক্ষা ঢুকেছে, তাই কুশিক্ষা থেকে শিক্ষাকে পার্থক্য করার জন্য বলতে হচ্ছে সুশিক্ষা। ঠিক অনুরূপই আমরা জানি এক সময় আমরা বলতাম শুধু সরিষার তেল কিনবো, কিন্তু এখন দেখি না খাঁটি সরিষার তেল নেব। কেন? সরিষার তেলে ভেজাল ঢুকেছে। এক সময় বলতাম পানির অপর নাম জীবন, কিন্তু না এখন সেটা গেল বাদ, এখন হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কেন? গবেষণায় পানিতে ভেজাল পাওয়া গেছে। অনুরূপভাবেই হাদিস বললে এক সময় যথেষ্ট ছিল, কিন্তু এখন হাদিস শুধু বললে হবে না, হাদিস সহিহ হাদিস বলতে হবে। কেন? হাদিসের মধ্যে জাল হাদিস পাওয়া গেছে, হাদিসের মধ্যে জয়ীফ হাদিস পাওয়া গেছে। হাদিসের মধ্যে ভেজাল থাকার কারণে, মানুষের বানানো হাদিস থাকার কারণে, সেখান থেকে রাসূলের হাদিসকে পৃথক করার নিমিত্তে বলতে হয় সহিহ হাদিস। তাই তো এখন শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এখন হলো সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা কোনটা? সুশিক্ষা হলো যে শিক্ষা অর্জন করে আল্লাহকে চিনা যায়, আল্লাহর নামের পড়া, যে শিক্ষা অর্জন করে পাপ থেকে বাঁচা যায়, সর্ব ধরনের জাহিলিয়াত থেকে বাঁচা যায়, যে শিক্ষা অর্জন করে জান্নাতের পথে চলা যায়, যে শিক্ষা অর্জন করে জাহান্নাম থেকে বাঁচা যায়, এটাই হলো আল্লাহর নামের পড়া, এটাই হলো সুশিক্ষা। আর এই সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমরা নিজেকে শিক্ষিত দাবি করি অথচ সর্ব ধরনের পাপ করি, নিজেকে শিক্ষিত দাবি করি অথচ দাড়ি চাঁছি, এরা শিক্ষিত হতে পারে না। আমরা নিজেকে শিক্ষিত দাবি করি টাকুনুর নিচে প্যান্ট ঝুলিয়ে অহংকারী কারুনের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াই, আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি অথচ মদের ব্যবসা করি, মদের দোকান দেই, আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি অথচ সরকারি চেয়ারে বসে ঘুষ খাই, আমরা নিজেদেরকে এম এ পাস শিক্ষিত দাবি করি অথচ আমরা সুদি লেনদেন করি, সুদের ব্যবসা করি, আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি অথচ আমরা ভাস্কর্য তৈরি করে সিরকের পাপকে প্রশস্ত করে দেই,
আমরা নিজেদেরকে শিক্ষিত দাবি করি, অথচ আমরা সমাজে সর্ব ধরনের জাহিলিয়াতকে আশ্রয় দেই, মানুষের ওপর জোর জুলুম করি, মানুষের প্রতি অন্যায় করি, নিজেকে শিক্ষিত দাবি করি অথচ মানুষের আইল ঠেলে খাই, নিজেকে শিক্ষিত দাবি করি অথচ মানুষের প্রতি অবিচার করি, স্বজন প্রীতি করি, সর্ব ধরনের এক কথায় আমরা পাপে জড়িয়ে থাকি, অথচ নিজেকে আমরা শিক্ষিত দাবি করি, নিজেকে শিক্ষিত দাবি করি সালাতের ধার ধারি না, নিজেকে শিক্ষিত দাবি করি সুরা ফাতিহাটা পড়ার মতন যোগ্যতা নাই, নিজেকে শিক্ষিত দাবি করি কোরআনের একটা আউযু শব্দের মানে কি, নাহমাদুহু আনুসাল্লি আলা শব্দটার মানে কি এটুকুই আমরা বুঝি না, নিজেকে শিক্ষিত দাবি করি মা বাবার জানাজাটা পড়াইবার মতন ক্ষমতা নেই, নিজেকে শিক্ষিত দাবি করি মানুষের সামনে দুটো আয়াতের অনুবাদ করে কথা বলার আমার ক্ষমতা নেই, আমি কিসের শিক্ষিত? এগুলি শিক্ষা, এগুলি শিক্ষা নয় এগুলি জাহেলিয়াত, এগুলি শিক্ষা নয় এগুলি জাহেলিয়াত। যে শিক্ষা আপনাকে এই সব অপরাধ দূর করে আল্লাহমুখী করতে পারেনি সেটা কোনো শিক্ষা নয়, এটা শিক্ষার নামে কুশিক্ষা। কাজী যে সমস্ত লোকগুলিকে আমি আপনি মনে করি এই লোকটা তো বড় ডাক্তার, এই লোক তো বড় মাস্টার, এই লোক তো বড় ইঞ্জিনিয়ার, এই লোক তো বড় অফিসার, এই লোক তো একজন এমপি, এই লোক তো একজন মন্ত্রী, এই লোক তো একজন প্রেসিডেন্ট, অতএব এই লোক তো একজন ব্যারিস্টার, এই লোক তো আমেরিকা থেকে সার্টিফিকেট নিয়ে লেখাপড়া করে এসেছে, অতএব এরা হলো বিরাট শিক্ষিত লোক। অথচ দেখেন সর্ববিধ পাপ ওই লোকগুলির মধ্যে, সর্ববিধ দুর্নীতি ওই লোকগুলোর মধ্যে, এরা কিসের শিক্ষিত? আমার আপনার কাছে শিক্ষিত হতে পারে, আল্লাহর কসম আল্লাহর বাণী অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে এরা কেউ শিক্ষিত নয়, এরা সবাই হলো কুশিক্ষিত, এরা সবাই হলো কুশিক্ষিত। আজকে গোটা দেশ জাতি সমাজ পরিচালিত হচ্ছে এই কুশিক্ষিত লোক দিয়ে, এই কুশিক্ষিত লোক দিয়ে পরিচালিত হওয়ার কারণে আজকে সুশিক্ষিত লোকগুলি সমাজে অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, জেলে যেতে হচ্ছে, মার খাতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে, এই একটাই কারণে কুশিক্ষিত লোকগুলি হলো সমাজের মালিক। তাই তো সুশিক্ষিত লোকের কোনো দাম নেই। তাই তো এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক ব্যক্তির সাথে আলোচনায় ছিলেন, উত্তর দিলেন না, আলোচনা শেষ করে বললেন, কে প্রশ্নকারী ছিল আমাকে প্রশ্ন করেছ, কি প্রশ্ন করেছ? তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা হলো কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাম বলেন, ইদা জুইয়াতিল আমানাত, যখন আমানতের খেয়ানত করা হবে তখন জানবা যে আর কিয়ামত বেশি দূরে নাই। আবার প্রশ্ন করলেন, আমা দুইয়াতিল আমানাত, আমানাতের খিয়ানাত কখন হবে, কিভাবে হবে, এই কথাটি তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা বুসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোকদেরকে যোগ্যর আসনে বসিয়ে দেওয়া হবে, অপাত্রের লোককে পাত্রের আসনে বসিয়ে দেওয়া হবে, অশিক্ষিত লোকদেরকে কুশিক্ষিত লোকদেরকে সমাজের জাহেলদেরকে যখন শিক্ষিতদের আসনে বসিয়ে দেওয়া হবে, তখন জানবা যে আর কিয়ামত বেশি দূরে নাই। আজকে সব জায়গায় দেখতে পাই বড় বড় চেয়ারে যে সব সুশিক্ষিত লোকগুলি থাকার কথা ছিল ওই সব জায়গাতে শুধু ঘুষখোর আর সুদখোর আর ওই পেটমোটা আর দুর্নীতিবাদ আর অন্যায়কারী, পা খান কোনো দিন ধয় না, ফজরের নামাজ তো নাই, পাঁচ অক্ত নামাজও নাই, যে দিন বুঝে না, শরীয়ত বুঝে না, যার আল্লাহ নাই, বিল্লাহ নাই, নবী নাই, যার দাড়ি নাই, মোচ নাই, এমন লোকগুলি সমাজের সর্বস্তরের আজ মালিক। এটাই আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, কিয়ামত তখন বেশি দূরে নাই মনে করবা যখন অযোগ্য লোকদেরকে যোগ্যের আসনে, যার যেটার প্রয়োজন ছিল না, যে যেখানকার যোগ্য নাই অথচ টেনে এনে তাকে সেখানে বসিয়ে দেওয়া হবে, তখন জানবা যে কিয়ামত আর বেশি দূরে নয়। অতএব শিক্ষিত লোক আপনারা চিনবেন কি দিয়ে? শিক্ষিত লোক চিনার দুইটি উপকরণ আজকে বলে দিই। শিক্ষিত লোক যদি চিনতে যান যে সুশিক্ষিত লোককে, লোকটা কুশিক্ষিত নয়, লোকটা প্রকৃত সুশিক্ষিত, এরকম যদি চিনতে চান, আজকে দুটা মূল মন্ত্র শিখিয়ে দিব। এই দুটা মূল মন্ত্র মাথায় যদি রাখতে পারেন তাহলে আপনি লোকটাকে দেখেই চিনতে পারবেন
যে ই সুশিক্ষিত না কুশিক্ষিত, সাথে সাথে আপনি নিজেকেও নির্ণয় করতে পারবেন যে আমি এখন সুশিক্ষিত না কুশিক্ষিত। দুটি মূল মন্ত্র শিখিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এটি এমন একটি কিতাব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে নাজিল করেছি, যাতে করে দুনিয়ার মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এটা আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজ। সমস্ত জ্ঞানের উৎস হল কোরআন, সমস্ত জ্ঞানের উৎস হল কোরআন। এই কোরআনেই বলা হয়েছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জুলমাত আর কোনটা নূর, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা জাহেলিয়াত কুসংস্কার আর কোনটা ইসলাম, এই সব কিছুই এই কোরআনুল কারিমের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে এই কোরআন নাজিল করলাম, যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার মানে কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার মানে হলো মানুষগুলিকে যেন কুসংস্কার ও পাপ থেকে আপনি কল্যাণের পথে আনতে পারেন। তাহলে কোরআন এসেছে মানুষকে পাপ থেকে বাঁচিয়ে নেকি কামাই করার জন্য, কুসংস্কার থেকে বাঁচিয়ে ইসলামের দিকে আনার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের যাত্রী বানানোর জন্য এই কোরআনের আগমন। এখন এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবেন, অর্থাৎ যারা শিক্ষা অর্জন করে পাপ থেকে বাঁচতে পারবেন, পাপ থেকে বাঁচতে পারবেন আর নেকির কাজে প্রতিযোগিতা করতে পারবেন, সর্ববিধ পাপ থেকে বাঁচতে পারবেন আর নেকির কাজে প্রতিযোগিতা করতে পারবেন, এরাই হলো সুশিক্ষিত, এরাই হলো সুশিক্ষিত। তাহলে সুশিক্ষিত ব্যক্তি চিনার এটা একটা উপকরণ, এটা একটা আলামত যে শিক্ষা অর্জন করে এই লোকটা পাপ করে না আর নেকির কাজে আছে, মসজিদ নির্মাণের কাজে আছে, মাদ্রাসা নির্মাণের কাজে আছে, পাঁচ অক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, দিনী কাজে সহযোগিতা করে, নিজের ছেলে মেয়েগুলিকে আলেম ওলামা তৈরি করে, হাফেজা তৈরি করে, ইসলামের পথে প্রতিযোগিতা করে, কল্যাণের পথে প্রতিযোগিতা করে, আর যত বেহায়াপনা বেলেল্লাপনা উশৃঙ্খলতা আছে, আর যত চাঁদাবাজি লুটতরাজ ঘুষ সুদ আছে, পাপ আছে সামাজিকভাবে, সব পাপগুলি থেকে বিরত থাকে, এই লোকটা হলো সুশিক্ষিত। সুশিক্ষিত লোক চিনার এটা হলো একটা আলামত। দুই নাম্বার সুশিক্ষিত লোক চিনার আলামত দেখুন, সহি বুখারিতে কিতাব তাফসিরের 4621 নম্বর হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিছলা কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একদিন খুতবা দিলেন যেরূপ খুতবা আমি কোনোদিন শুনিনি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একদিন খুতবা দিলেন যে খুতবা আমি ইতিপূর্বে কোনোদিন শুনিনি। খুতবা দিতে দিতে তিনি এক পর্যায়ে খুতবার কোনো একটা অংশে বলছেন, লাউ তাআলামুনা মা আলামু লা দাহিতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি যেমন শিক্ষিত, আমি যা কিছু জানি, আমি যা কিছু বুঝি, ঠিক তোমরাও যদি অনুরূপ শিক্ষিত হতে, অনুরূপ জানতে, অনুরূপ বুঝতে, তাহলে সমাজে তোমরা বেশি বেশি করে কাঁদতে আর কম কম করে হাসতে। এই হাদিস থেকে প্রমাণ হয় সুশিক্ষিত লোক হয় আল্লাহর গবেষক, আল্লাহকে নিয়ে গবেষণা করে, দিন নিয়ে গবেষণা করে, জাহান্নামের ভয়ে বেশি বেশি কাঁদে। যে ব্যক্তি জাহান্নামের ভয়ে বেশি বেশি কাঁদতে পেরেছে, আল্লাহর সামনে চোখের পানি ফেলতে পেরেছে, গভীর রজনীতে উঠে জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে বেশি কাঁদতে পেরেছে, এই ব্যক্তি হলো সুশিক্ষিত ব্যক্তি। যদি আমার আপনার আল্লাহর ভয়ে কান্দা না আসে, চোখের পানি না পড়ে, আল্লাহর ভয়ে যদি আমি রাত্রে উঠে আল্লাহর সামনে কাঁদতে না পারি,
তাহলে মনে করতে হবে যে আমি শিক্ষিত হতে পারিনি, সুশিক্ষিত হতে পারিনি। হতে পারে শিক্ষিত, কিন্তু সুশিক্ষিত হতে পারেনি। কাজী সুশিক্ষিত হওয়ার এটা একটি আলামত যে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে লোকটি বেশি কানবে। এই দুটি হলো সুশিক্ষিত ব্যক্তি চিনার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুটি রঙে রঙ্গিত হয়ে আমাদেরকে সুশিক্ষিত ব্যক্তি সমাজ পরিবার হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই কোরআনের শিক্ষা আল্লাহ জাতিকে দিয়ে, মানব জাতিকে দিয়ে মানব জাতির প্রতি সবচেয়ে বেশি উপকারটা করেছেন। আল্লাহ যত কিছু মানুষকে দিয়ে দয়া করেছেন, কোরআনের জ্ঞান কোরআনের শিক্ষা দিয়ে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি দয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনের দয়ার কথাটা আগে বলছেন। এখানে তো আল্লাহ অন্য শব্দ দিতে পারতেন, গফুর বলতে পারতেন, রাজ্জাক বলতে পারতেন, মালিক বলতে পারতেন। আল্লাহর সিফাতি 99টা নাম রয়েছে, যে কোনো একটা নাম যোগ করতে পারতেন, কিন্তু না করে তিনি বললেন আর রহমান দয়াময় আল্লাহ। তার মানে এই গোটা এই সুরাটাতে আল্লাহ যত কিছু বলেছেন সব আল্লাহ দয়ার কথা বলেছেন। আর এই দয়াগুলির মধ্যে সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তার মানে মানুষকে কোরআন নাজিল করে, কোরআন দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে আল্লাহ মানুষকে যত দয়া করেছেন, অন্য কোনো নিয়ামত দিয়ে এত দয়া করেনি। আল্লাহ অন্য নিয়ামত দিয়ে মানুষকে যত দয়া করেছেন, কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ কোটি কোটি গুণে গুণে বেশি মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। কাজে কোরআনের বিদ্যা, কোরআনের জ্ঞান, এই ওয়াহির জ্ঞান যে যত বেশি পেয়েছে সে তত আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছে, আল্লাহর নিয়ামত পেয়ে ধন্য হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সহিহ বুখারী কিতাবুল ইলমের 71 নম্বর হাদিস হিসাবে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু বিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, যার মঙ্গল চান, তাকেই কেবল দিনের ব্যুৎপত্তি দান করেন, তাকেই কেবল দিনের ফকির করেন, দিনের পণ্ডিত করেন। ইসলাম ধর্মের পণ্ডিত কেবল তাকেই করেন, আল্লাহ যার ভালো চান। কাজেই ইসলামের জ্ঞান পেয়ে যিনি ধন্য হতে পেরেছেন তিনি সবচেয়ে বেশি সৌভাগ্যবান, তিনি সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত পেয়েছেন, আর আল্লাহও তাকে রহমত দিয়ে ঢেকে নিয়েছেন বলে আমাদেরকে মনে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে এত শিক্ষিত হতে বলছেন, কেন মানুষকে শিক্ষার উপরে এত গুরুত্ব আরোপ করছেন, তার কারণ হিসেবে কয়েকটি কথা আল্লাহ বলেছেন। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে তার বান্দাদের মধ্য থেকে যারা আলিম, যারা সুশিক্ষিত, কোরআন সুন্নার জ্ঞানে যারা ব্যুৎপত্তি অর্জন করেছে, পাণ্ডিত্য অর্জন করেছে, কোরআন সুন্নার জ্ঞান যাদের বেশি রয়েছে, এই ব্যক্তিগুলিই সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এদের মধ্যে দুর্নীতি থাকে না, যদিও এদেরকে বিভিন্নভাবে তাদেরকে গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়, যদিও কোরআন সুন্নাহ সুশিক্ষিত ব্যক্তিদেরকে সামাজিকভাবে অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়, কিন্তু আল্লাহর সার্টিফিকেট হচ্ছে যারা কোরআন সুন্নার জ্ঞানে পণ্ডিত ব্যক্তি, এই ব্যক্তিরাই আল্লাহকে বেশি ভয় করেন, আল্লাহর ভয়ে এরাই বেশি কান্দে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আমি আপনি যতই আলেম ওলামাদেরকে গালি দিই, আমার আপনার গালিতে কোনো যায় আসে না, আল্লাহই সার্টিফিকেট দিয়েছেন আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি আল্লাহ যত উদাহরণ পেশ করেছি, যত কিছু মানুষকে দুনিয়াতে চলার জন্য দিয়েছি, আকাশ বাতাস সাগর গাছপালা নদ নদী পশু পাখি খাবার রিজিক যত কিছু মানুষকে দিয়েছি, এ সব কিছু নিদর্শন, কেবল তারাই বুঝে, তারাই এগুলি থেকে শিক্ষা নেয়,
তারা এগুলি থেকে আকল বুদ্ধি করে, জ্ঞান বিবেচনা করে, যারা কিনা আলেম, এই সব কিছু থেকে শিক্ষা করে যারা কিনা সুশিক্ষিত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাই তো মানুষকে শিক্ষার প্রতি এত গুরুত্ব আরোপ করছেন। সুতরাং ইসলাম ধর্মে শিক্ষার গুরুত্ব অনেক। সংক্ষেপে একটু বলি শিক্ষার ফজিলত নিয়ে, যেহেতু শিক্ষার গুরুত্ব খুব বেশি তাই এর ফাজিলত খুব বেশি। এই শিক্ষা অর্জনের জন্য যারা চেষ্টা করে, যারা রাস্তা ধরে, এই শিক্ষা অর্জনের জন্য যারা বাড়ি থেকে বের হয়, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি সুশিক্ষিত হওয়ার জন্য এই কোরআন সুন্নাহ শিক্ষার জন্য রাস্তা ধরেছে, বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতা হারিদান লিত্বালিবিল ইলম। যখন কোনো ব্যক্তি এই শিক্ষা অর্জনের জন্য বের হয়, তখন ওই তলেবে ইলমের সন্তুষ্টির জন্য তার রহমতের ফেরেশতারা তার রাস্তায় তার ডানা বিছিয়ে দেন। ডানা বিছিয়ে দিয়ে ওই ফেরেশতারা তার রাস্তাটাকে সুন্দর করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, এই শিক্ষার যারা শিক্ষিত হতে চায় তাদের ফজিলত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়া আন নামলাতু ফি জুহরিহা। নিশ্চয় যারা আলেম তাদের জন্য আকাশের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, সব কিছু আল্লাহর কাছে ক্ষমা চাই। নিশ্চয় যারা সুশিক্ষিত, নিশ্চয় যারা কোরআন সুন্নার জ্ঞানে পণ্ডিত এবং এটার উপর আমল রয়েছে, এদের জন্য আকাশে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, সবাই আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করো, এই লোকটাকে তুমি ক্ষমা করো। কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড়ই অবিচারক, মানুষ বড় জাহেল, মানুষ বড় অন্যায়কারী, আকাশের সব কিছু জমিনের সব কিছু তার জন্য মাপ চায়, আর আমরা শুধু তার ভুল ধরে বেড়াই, আর আমরা শুধু তার ভুল ধরে বেড়াই। আমরা কত নিমুখ হারাম, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? আল্লাহ যেন আমাদের মাফ করেন এবং সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আল হাইতানু ফি জাওফিল মা, পানির মধ্যে যে মাছগুলি আছে এই মাছগুলিও ওই কোরআন সুন্নার জ্ঞানে জ্ঞানী ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। পানির মধ্যে মাছগুলি বলে, আল্লাহ তুমি অমুক গ্রামের অমুক আলেমটাকে ক্ষমা করো, আল্লাহ অমুক গ্রামের অমুক আলেমটাকে তুমি ক্ষমা করো। এইভাবে আকাশ জমিনের সব কিছু বলে তো বলে, পানির নিচের মাছগুলাও বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন নামলাতু ফি জুহরিহা, গর্তের মধ্যে যে পিঁপড়াগুলি ঢুকে আছে, পিঁপড়াগুলি পিলপিল করে চলতেছে, এই পিঁপড়াগুলিও ওই আলেমের জন্য দোয়া করে, আল্লাহ অমুক গ্রামের অমুক আলেমটাকে তুমি ক্ষমা করো, অমুক গ্রামের অমুক আলেমটাকে তুমি ক্ষমা করো। দেখছেন, ওয়াহির জ্ঞানে যিনি জ্ঞানী, এই শিক্ষার প্রতি যিনি ঝুঁকে পড়েছেন, এই শিক্ষায় যিনি শিক্ষিত হয়েছেন, তার ফজিলত কি? পানির মধ্যের মাছ, গর্তের মধ্যে পিঁপড়া, আকাশ জমিনের সব কিছু, আপনার এই যে আপনার ঘাস পাতা যে জমিনে লেগে আছে, এই গাছপালা ঘাস পাতা সব কিছু ওই আলেমের জন্য দোয়া করে, আল্লাহ তার কোনো ভুল ত্রুটি থাকলে তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো। এইভাবে সবাই ওই আলেমের জন্য দোয়া করেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নিশ্চয় আলেমরা হলেন নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নিশ্চয় নবীরা টাকা পয়সা রেখে যাননি যে টাকা পয়সাগুলি তোমরা ভাগ বাটোয়ারা করে নিবে ওয়ারিস সেজে। নবীরা দুনিয়াতে টাকা পয়সা রেখে যাননি যে টাকা পয়সাগুলি ভাগ বাটোয়ারা করবে তোমরা ওয়ারিস সেজে। ওয়ালাকিন ওয়ার রাসূল ইলম, বরং নবীরা রেখে গেছেন এলেম, বরং নবীরা রেখে গেছেন এই সুশিক্ষা, এই বিদ্যাটা রেখে গেছেন। সুতরাং ফামান আখাজাহু আখাজা বিহাদ্দিন ওয়াফিরিন,
এই বিদ্যাটাকে যে গ্রহণ করেছে সে অঢেল সম্পদের মালিক হয়েছে, এই শিক্ষাটাকে যে গ্রহণ করতে পেরেছে সে অঢেল মানে সম্পদের মালিক হয়েছে, এই জ্ঞানটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ, এটার মালিক যে সে অনেক সম্পদের মালিক যা দুনিয়াবি কোটি কোটি টাকা দিয়ে আপনি কিনে নিতে পারবেন না। তাই নবী বলছেন নবীরা দুনিয়াতে টাকা পয়সা ছাড়েনি যে তোমরা সেটা নিয়ে বলবা যে আমরা অনেক কিছু পেয়েছি, না নবীরা ছেড়ে গেছেন এলম, এই এলমটাকে যে গ্রহণ করতে পেরেছে সেই কোটিপতি হয়েছে, সেই বিরাট ধন সম্পদের মালিক হয়েছে। সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই মর্মে যে আসুন আমরা শিক্ষার প্রতি উৎসাহী হই, জ্ঞান অর্জনের প্রতি আমরা উৎসাহী হই, আমরা যারা মুরব্বী বড় হয়ে গেছি সংসার করে খাচ্ছি আমরা আর প্রাতিষ্ঠানিকগতভাবে শিক্ষা অর্জনের আমাদের আর কোনো সুযোগ নাই মনে করছি, তাদের প্রতি আমার আবেদন ভূমিকাটি জানিয়েছি সেটা হলো আপনারা বাড়িতে এই জ্ঞান চর্চার জন্য প্রাণপণে চেষ্টা করুন, বাংলা ভাষায় বিভিন্ন ধরনের কোরআন হাদিসগুলি বের হয়েছে সেগুলি নিয়ে এসে আপনারা পড়ুন, যেটুক বুঝবেন না জানা মানুষের কাছে জেনে নেবেন, আর অবশিষ্ট যা আপনাদেরকে আল্লাহ দান করেছেন আপনাদের ছেলে মেয়ে কাউকে দুইটা কাউকে তিনটা কাউকে চারটা কাউকে পাঁচটা কাউকে হয়তো বা একটা আপনাকে আপনার ছেলে মেয়ে দান করা হয়েছে, আল্লাহ বলছেন ইন্না মামুয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এ আল্লাহ মাল দিয়েছেন যেমন আমাকে পরীক্ষা করার জন্য, এই মালের আমি কি ব্যবহার করি, এই মাল সুপথে খরচ করি না কুপথে খরচ করি, ঠিক সন্তান সন্ততি আল্লাহ আমাকে দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য, এই সন্তান সন্ততি সুপথে খরচ করি সুশিক্ষার জন্য খরচ করি নাকি কুশিক্ষার জন্য খরচ করি, এটাও আল্লাহ পরীক্ষার জন্য আমাকে দিয়েছেন। অতএব আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলিকে আজকের আলোচনা থেকে অন্তত এতটুকু মাথায় নিয়ে যান যে আল্লাহ আমাকে যে সন্তানগুলি দিয়েছেন এগুলিকে আমি এখন থেকে সুশিক্ষিত বানাবো, এগুলিকে কুশিক্ষিত বানাবো না, এগুলিকে ওই শিক্ষিত বানাবো না যে শিক্ষা অর্জন করে কোটি কোটি টাকা মেরে খাই, ইঞ্জিনিয়ার বানাইলাম বাঁশ দিয়ে রই দিয়ে আপনার রাস্তা বানিয়ে থুয়ে দিল কোটি কোটি টাকা মেরে খেয়ে নিল, ডাক্তার বানাইলাম চিকিৎসার আগে একটা গরিব রোগীর কাছ থেকে 4-5 হাজার টাকা চিকিৎসার আগে মেরে খেয়ে নিল, এই ইঞ্জিনিয়ার এই ডাক্তারের কোনো প্রয়োজন নেই, ইস্তেগফার করুন তওবা করুন আল্লাহর কাছে ফিরে যান আর ইরাদা করুন যে আমার সন্তানগুলিকে আমি সুশিক্ষিত বানাবো। অতএব আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে পড়াইলে আপনার সন্তান সুশিক্ষিত হবে, কোরআন সন্ন্যার জ্ঞানে জ্ঞানী হবে, আপনি সেই সব প্রতিষ্ঠানে নতুন বর্ষ সামনে আসতেছে আপনার সন্তানগুলিকে ভর্তি করুন, কোথায় হাফিজা মাদ্রাসা আছে সেখানে আপনার ছেলেকে অথবা মেয়েকে ভর্তি করে কোরআনের হাফেজা তৈরি করুন, এইভাবে আমি আপনি সবাই কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় আমরা আপনার সন্তানগুলিকে খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি আমল কবরে শুয়ে শুয়ে পায়, মানুষ যখন মরে যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি আমলের নেকি কবরে শুয়ে শুয়ে পায়, সাদাকাতিন জারিয়া প্রবাহমান দান, এমন একটা দান করে গেছেন যেই দানের উপকার সমাজের মানুষ পাচ্ছে এই দানের নেকি কবরে পাবেন, আউ ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান এমন বিদ্যার ব্যবস্থা করেছেন একটা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন দিনী প্রতিষ্ঠান, ওখানে কোরআন হাদিসের যতদিন চর্চা আছে মানুষ জ্ঞান শিখছে ততদিন আপনি মরে যাওয়ার পর কবরে নেকি পৌঁছতেই থাকবে, আউওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু সুসন্তান, যদি আপনি কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত করে একটা সন্তানকে রেখে যেতে পারেন আর এই সন্তান যদি হেদায়েতের ওপরে বহাল থাকে কোরআন সুন্না মেনে চলে কবরে শুয়ে শুয়ে আপনি এই সন্তানের নেকির একটা অংশ আপনি কবরে শুয়ে শুয়েও পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সন্তানগুলিকে সেভাবে মানুষ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين يا أيها الناس قوموا للصلاة.